আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। মুসলমানদের সবথেকে প্রিয়, পবিত্র এবং মহিমান্বিত মাস হচ্ছে এই রমজান মাস। আলহামদুলিল্লাহ আরেকটি রমজান মাস পেয়েছি আমরা। তো আমরা যারাই আরেকবার রমজান মাসটি পেয়েছি, আমরা যেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নিই। তো এই যে আমার মেয়ে, ওর ঈদের শপিং করে ফেলেছে, মানে মেকআপের জিনিসপত্র, এগুলো ওর বাবা কিনে দিয়েছে ওকে। তো এগুলো আমাকে দেখাচ্ছিল প্রথম রোজাতেই, প্রথম রোজার আগেই ও এগুলো কিনে ফেলেছে। তো একটা একটা করে আমাকে দেখাচ্ছে। তো সবার রোজায় কেমন কাটলো? আশা করি ভালো কেটেছে। তো আজকে তো প্রথম রোজা, তো সকাল থেকে তেমন আমরা কিছু করিনি। আসলে গত কয়েকদিন ধরেই আমি আমার মা আমরা অনেক প্রিপারেশন নিয়ে রেখেছি, যাতে রোজার দিন আমাদের তেমন একটা কষ্ট না করতে হয়। তো সমস্ত কাজ আগিয়ে নিয়েছি, একদম রোজার এক সপ্তাহ আগে থেকেই সব কিছু করে ফেলেছি। তো যার ফলাফল হচ্ছে এখন এই যে আজকে তো দুই নম্বর রোজা। তো আজকে দেখা গিয়েছে গতকালকে, সরি, প্রথম রোজাতে 2 ঘন্টা লেগেছে রান্নাবাড়া করতে, আর আজকে লেগেছে মাত্র 1 ঘন্টা। তো আল্লাহর রহমতে চেষ্টা করবো প্রতি রোজাতে যাতে 1 ঘন্টার মধ্যে রান্না শেষ করে ফেলতে পারি আমরা দুইজন। তো আমার দায়িত্ব হচ্ছে ইফতারি, আর আম্মুর দায়িত্ব হচ্ছে রান্নাবাড়া করা। তো এমনভাবে আমি প্রস্তুতি নিয়েছি যে এগুলো আগের ভিডিও, যত ধরনের সবজি আছে, গাজর, করলা, সব কিছু কেটে ধুয়ে একদম ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, যাতে বের করে রান্না করতে হয়, ঝামেলা যাতে না হয়। তো খুবই ভালো হয়েছে এই কাজটি করাতে, মাত্র 1 ঘন্টার মধ্যে সব রান্নাবাড়া আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমাদের রোজার রুটিন কার কেমন আমি জানি না। তো প্রথম রোজা যেহেতু একটু কষ্ট হয়েছে, আমার অনেক কষ্ট হয়েছে। তো রান্না করেছি, ইফতারি তৈরি করেছি, সব কিছুই করেছি আমরা। তো প্রথম রোজাটা মনে হয় সবারই কষ্ট হয়। তো এই যে বিকাল টাইম, এখন আসরে নামাজ পড়ে ফেলেছি। তো এর মধ্যে তারাবি পড়েছিলাম 20 রাকাত। তো তারাবি পড়ে আসার পর আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তো মানে কি বলবো, আমি আর তারাবি পড়ার সাহস পাচ্ছি না। তো জামাতের সাথে যেহেতু 20 রাকাত পড়েছি, তো বাসায় পড়লে হয়তো অতটা কষ্ট হতো না, 8 রাকাত পড়লেও নাকি হয়। তো যাই হোক, আর কোরআন পড়েছি, বাংলা কোরআন পড়েছি, 2-3 পারা পড়ে ফেলেছি, এবং আরবিও পড়ে ফেলেছি 1 পারা। আরবিটা পড়তে একটু কষ্ট হয় আমার, বাট বাংলা পড়েছি, এরপর হাদিসও পড়েছি, আর তাসবি করেছি প্রায় 2000-এর মতন। তো এগুলি পরিকল্পনা আছে আল্লাহ রহমতে, যদি আল্লাহ সুস্থতা দান করে সবাইকে, আমাকে যদি সুস্থতা দান করে, আমি আরও কিছু করার ইচ্ছা আছে রোজার মধ্যে। আমি আমার ইবাদত আরও বৃদ্ধি করতে চাই, দেখি কি হয়। তো যদিও ওই যে ঘরের কাজকর্ম এগুলো করতে হয় মহিলাদের, তো অনেক কষ্ট হয়ে যায়। তো কি আর করার, করতেই হবে, তা না হলে কে করবে? এই রান্নার ঝামেলাটা সবচেয়ে বড় ঝামেলা। তো এর মধ্যে আবার গ্যাস ছিল না, আল্লাহ রহমত আমাদের বাসায় ছিল, যে কারণে রান্নাটা করতে পেরেছি। তো এই যে প্রথম রোজাতেই টেবিলটা গুছিয়ে নিয়েছি আমি, টেবিলের এই যে সব কিছু আগে থেকেই করে ফেলেছিলাম, যে কারণে ঝামেলাটা হয়নি। বাট প্রথম রোজা অনেক ধকল গিয়েছে আমার, তার আগের দিনও আরও বেশি তারাবি পড়ে। তো এই যে রোজা টুকটাক, এখন হালিম নিয়ে আসবো, হালিম আনি নেই, হালিমটা চুলা দিয়ে দিয়েছি। ফল টল আছে আর শরবত আছে ফ্রিজে, এগুলো বের করব। তো কার রোজা কেমন কাটলো? আশা করি সবারটা ভালোই কেটেছে। তো এই রোজার মধ্যে চলেন আমরা সব বিভেদ ভুলে এক হয়ে যাই, কারো পিছিয়ে না লেগে থেকে, যদি আমরা আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করি, আমার মনে হয় এই রোজার মাসটা আমাদের জন্য অনেক বেশি কল্যাণ বয়ে আনতে পারে, যদি আমরা এটা সঠিক ব্যবহার করতে পারি। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। প্লিজ ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে। তো সবাই ভালো থাকবেন, রোজার মধ্যে চেষ্টা করবেন বেশি বেশি ইবাদত করার, যাতে করে এই রোজার মাধ্যমে আমরা
আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।